वेलकम टू बैक माय यूट्यूब चैनल। सूर्य पृथ्वी अपेक्षा लक्ष गुण बड़ एवं असीम शक्तिधर, किंतु आमादेर दृष्टिशक्ति सीमित और धारणार परिचय खुबी संकीर्ण। ताई आमरा ताके आमादेर नित्यकार खाबारे थालार मतो अनुमान करे थाकि। अर्थात आमादेर अनुमान और धारणा शक्तिर आधार तार आकार और क्षमतार तुलनाय एत क्षुद्र जे আমাদের কল্পনায় তা কুলায় না। দূর থেকে শুধু এতটুকু অনুভব করি যে সূর্য আমাদের জীবনের একমাত্র উৎস মূল। আমাদের জ্ঞান পরিমিত, ক্ষুদ্র হাতকাঠি বা পাকাঠি দিয়ে আমরা তা পরিমাপ করব কী করে? আমাদের সাধারণ মানুষের তুলনায় হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিলেন ঠিক সূর্যের মতো শক্তিশালী, বিপুল শক্তির অধিকারী এক মহান মানব, যার মনের বিরাটত্ব আর জ্ঞানের বিপুলতা আমাদের জ্ঞান ও ধারণা শক্তিতে ধরে না। চলুন আজ সূর্যের মতো শক্তিশালী এই মহান মানবের বংশ পরিচয়টি জেনে নেওয়া যাক। এই উপমহাদেশে গত এক শতাব্দীতে যে কজন মনীষীর আবির্ভাব ঘটেছে, মরহুম হোসেন শহীদ সোহরাওয়ার্দী তাদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। তার বংশ পরিচয় মূলত শাহ সুফিদেরই বংশ পরিচয়। তার প্রপিতামহ হযরত শেখ শাহাবুদ্দিন সোহরাওয়ার্দী একজন সাধক পুরুষ ছিলেন। বাগদাদের মাটিতে সাধকের সুরক্ষিত মাজার তার খ্যাতির স্বাক্ষর বহন করছে। সোহরাওয়ার্দী বংশের প্রতিষ্ঠাতা জিয়াউদ্দিন আবুল নজিব আব্দুল কাহির ইবন আবদুল্লাহ খলিফা আবু বক্করের বংশধর ছিলেন। সোহরাওয়ার্দীর পরিবার পাক ভারতের মুসলিম সংস্কৃতির পুরোধা বলে গণ্য ছিল। জনাব সোহরাওয়ার্দীর দাদা তদানীন্তন ভারতের প্রখ্যাত আইনজীবী ছিলেন এবং নানা হযরত মৌলানা ওবায়দুল্লাহ আল ওয়ার্দী পার্সি সাহিত্যে এমএ এবং ভাষাতত্ত্বের একজন পণ্ডিত ছিলেন। আরবি ভাষায় অগাধ পাণ্ডিত্যের জন্যে ফোর্ট উইলিয়াম থেকে তিনি প্রশংসাপত্রও পেয়েছিলেন। সোহরাওয়ার্দীর বাবা স্যার জাহিদ সোহরাওয়ার্দী 12 এট ল কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন। পাণ্ডিত্যের স্বীকৃতিস্বরূপ তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক আর্টস ফ্যাকাল্টির ডিন নিযুক্ত হয়েছিলেন। জনাব জাহিদ সোহরাওয়ার্দীর সঙ্গে বিয়ে হয় তার চাচাতো বোন বেগম খুজিন্তা আক্তার বানু ওরফে সোহরাওয়ার্দিয়া বেগমের। বেগম খুজিন্তা ছিলেন মৌলানা উবাইদির জ্যেষ্ঠ কন্যা। পিতার কাছে তিনি আরবি, ফার্সি, উর্দু এবং ইংরেজি শিক্ষা লাভ করেন। সারা ভারতে তিনিই প্রথম মুসলিম মহিলা যিনি সিনিয়র ক্যামব্রিজ পাশ করেছিলেন। বেগম খুজিন্তা আক্তারই প্রথম মহিলা যিনি তৎকালীন ভারত সরকারের পরীক্ষক বোর্ড থেকে ফার্সিতে অনার্স ডিগ্রি লাভ করেন। তৎকালীন এই অনার্স ডিগ্রির মর্যাদা এমএ ডিগ্রির চেয়েও উঁচু ছিল। ভারতীয় মুসলিম মহিলাদের মধ্যে তিনিই প্রথম মুসলিম যিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উর্দুশাস্ত্রের এমএ পরীক্ষার পরীক্ষক নিযুক্ত হয়েছিলেন। এছাড়া তার কাব্য প্রতিভাও ছিল প্রশংসিত। তিনি আয়নাই ই ইব্রাত ও কাউকাব ই দুররি নামে দুখানা গ্রন্থ রচনা করেছিলেন। তিনি উর্দু ও ফার্সি ভাষায় ইতিহাস রচনা করেন। তার রচিত কয়েকটি পুস্তক কলকাতা বিশ্ববিদ্যালয়ের পাঠ্যতালিকায় অন্তর্ভুক্ত ছিল। শহীদ সোহরাওয়ার্দীর মাতা বেগম খুজিন্তা যদিও পর্দানসীন মহিলা ছিলেন, তথাপি তিনি ছিলেন একজন অসাধারণ বিদ্যা উৎসাহী সমাজ সংস্কারক মহিলা। তিনি 1909 সালে কলকাতায় সোহরাওয়ার্দিয়া বালিকা বিদ্যালয় স্থাপন করেন। এই বিদ্যালয়টি উদ্বোধন করেন তৎকালীন ভারতীয় ভাইস রয় লর্ড মিন্টোর পত্নী লেডি মিন্টো। দরিদ্র জনসাধারণের জন্য হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মাতা বেগম খুজিন্তার সহানুভূতির অন্ত ছিল না। বস্তি এলাকায় ঘুরে ঘুরে তিনি দরিদ্র জনসাধারণকে সাহায্য করার চেষ্টা করতেন, তাদের জন্য শিক্ষা ও স্বাস্থ্য রক্ষার ব্যবস্থা করার চেষ্টা করতেন। 1919 সালের 12 জানুয়ারি
বেগম খুজিন্তা বা শহীদ সোহরাওয়ার্দীর মাতা ইন্তেকাল করেন। হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মামারাও ছিলেন কৃতিপুরুষ। তৎকালীন সমাজে তার চার মামার তিন মামাই বিশেষ খ্যাতি অর্জন করেন। তার মামারা হচ্ছেন মোহাম্মদ মামুন সোহরাওয়ার্দী, আবদুল্লাহ আল মামুন সোহরাওয়ার্দী, হাসান সোহরাওয়ার্দী ও মাহমুদ সোহরাওয়ার্দী। জনাব মোহাম্মদ মামুন সোহরাওয়ার্দী বিএ পাশ করার পর অপরিণত বয়সে মারা যান। শহীদ সোহরাওয়ার্দী সাহেবের আরও তিন মামা বিদ্যা বুদ্ধিতে ও জনসেবায় সারা ভারতে বিশেষ খ্যাতি লাভ করেন। শহীদ সোহরাওয়ার্দীর দ্বিতীয় মামা ডক্টর স্যার আবদুল্লাহ সোহরাওয়ার্দী এমএ, পিএইচডি, এলএলবি, ডিলিট কলকাতা বিশ্ববিদ্যালয়ের আইনশাস্ত্রের প্রফেসর নিযুক্ত হয়েছিলেন। 1905 সালে লন্ডনে তিনি প্যান ইসলামিক সোসাইটি স্থাপন করেন। তাছাড়া 1911 সালে কলকাতায় রেড ক্রিসেন্ট সোসাইটি স্থাপন করে তিনি ত্রিপুলি ও বলকান যুদ্ধে তুর্কিদের সাহায্য প্রেরণ করেছিলেন। তিনি মুসলিম জাহান ব্যাপকভাবে সফর করেন। তুরস্কের সুলতান আব্দুল হামিদ তাকে সম্মানিত করেছিলেন এবং ইরানের শাহ তাকে ইফতেখারুল মিল্লাত বা মুসলিম জাতির গৌরব উপাধিতে ভূষিত করেছিলেন। ব্রিটিশ ও যুক্তরাষ্ট্র সরকারের অনুরোধ ক্রমে তিনি গাম্বিয়া ও ফিলিপাইনের মুসলিম সম্প্রদায়ের জন্য আইনগত বিধান রচনা করেছিলেন। মুসলমানদের অধিকার আদায়ের জন্যে আজীবন তিনি অক্লান্তভাবে সংগ্রাম করে গেছেন। স্যার আবদুল্লাহ সোহরাওয়ার্দী মহীশূরের টিপু সুলতানের পরিবারে বিয়ে করেন। তার কোনো সন্তান সন্তানাদি ছিল না। জনাব শহীদ সোহরাওয়ার্দীকে তিনি আপন সন্তানের মতো ভালোবাসতেন। স্যার আবদুল্লাহ তার বোন খুজিন্তা আক্তার বানুকে এত শ্রদ্ধা করতেন যে কখনো বিনা অনুমতিতে তিনি তার সামনে আসন গ্রহণ করতেন না। তার রচিত কতিপয় পুস্তকে তার অগাধ পাণ্ডিত্যের পরিচয় পাওয়া যায়। শহীদ সাহেবের তৃতীয় মামা লেফটেন্যান্ট কর্নেল ডক্টর হাসান সোহরাওয়ার্দী ডিএসসি, এলএলএফ, আরসিএস কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের তিনিই প্রথম মুসলিম ভাইস চ্যান্সেলর নিযুক্ত হন। জনাব শহীদ সোহরাওয়ার্দীর চতুর্থ মামা জনাব মাহমুদ সোহরাওয়ার্দী কৃতিপুরুষ ছিলেন। তিনি কাউন্সিল অফ স্টেটের সদস্য নিযুক্ত হন। প্রিয় ভিউয়ার্স, মহান মানব জনাব হোসেন শহীদ সোহরাওয়ার্দীর বংশ পরিচয় নিয়ে আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং পরবর্তীতে আরও এ ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা পূর্বেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।